হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সারিমের চাচাতো বোন আনুষার বার্থডে, সেইখানে যাচ্ছি আমরা সবাই একসঙ্গে। শুধু অবশ্য বাইরের কেউ না, এখানে আমরা আর ওরাই শুধু। তো ছোটোখাটো একটা পার্টি দুইজনে মিলে, শুধু কেক কাটবে আর আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। ওইখানে সবাই মিলে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। বার্থডে কী করলাম আমরা আপনারা উপভোগ করবেন। ওকে, চলেন তাহলে যাই। আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন আর অল করে দিবেন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওটি আপনি সবার প্রথমে পেতে পারেন। আজকে আমরা এসেছি আনুষার বাসায়। আনুষার আজকে হ্যাপি বার্থডে। আনুষাদের বাসায় এখন আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া করে আনুষার কেক কাটা হবে। সব আসলেই না তুমি আগে, আমি তো জানি তোমরা অনেক আগে খাও, তোমরা আমাদের হিসাবে খাও। আনুষা হচ্ছে সারিমের চাচাতো বোন। বিরিয়ানি রান্না করেছে, চিকেন ছোট ছোট করে কেটে, এটা হচ্ছে তন্দুরি চিকেন, মনে হচ্ছে অনেক মজা হবে। ঝাল ঝাল ইতালিয়ানে বন কমপ্লেন বলে। এদিকে আসো, কেন কোথায় যাচ্ছ? এই যে বার্থডে গার্ল আনুষা, এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, এটা সারিমের চাচাতো বোন। দুজন খেলা করছে, দুজন একই বয়সী। সারিম, এ তোমার ভিডিও করছি, তুমি কি কিছু বলবে? সারিম, তুমি কিছু বলবে ভিডিওতে? তুমি যে বলো ভিডিও করো, মাম্মা ভিডিও করো। আনুষাদের বাসা চলছে, এটা আনুষার ভাইয়া সারিমের বর্ষণ ভাইয়া, যে সারিমার বর্ষণ ভাইয়ার অনেক দোস্তি। দৌড়াদৌড়ি খেলতে করে পড়ে যেও না, ব্যথা পেও না, আস্তে আস্তে, হ্যাপি বার্থডে এর আগে ব্যথা পেয়ে যেও না, কেক কাটার আগে, আস্তে আস্তে খেলা করো। আনুষার ড্রেস ঝুলিয়ে রেখেছে আনুষার মাম্মা, এই ড্রেস পরে কেক কাটবে। এই
এইসব ফুল দিকে এক চামচ নেই চামচ এত দুটোটা দিছো তো আর কি না না আমি ছোট পিস দিছি না না তুমি দিছো আমার দুটোটা বাস চিকি খেতে বসে গেছে একটু দূরে থেকে সবাই আমরা খেতে বসে গেছি শুধু সাহানি আর তুহিন ভাই নাই আনুষার বার্থডে কেক এখন কাটা হবে কারিম আনুষার কেক কাটবে হ্যাপি বার্থডে কেক এসে গেছে এখন আনুষা কেক কাটবে তোমাকে দেখা যাচ্ছে না এই যে এটা সরাইতে হবে দেখা যাচ্ছে না সারিমের চেহারাটা দাঁড়াইতে হবে সারিমকে সারিমকে দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ধাক্কা দিও না ধাক্কা দিও না আস্তে সারিম ছবি উঠাই রেডি সারিম সারিম তাকাও একটু দূরে থেকে উঠাই এবার একটু তাকাও সারিম চিজ বলো হ্যাঁ সারিম চিজ বলো সারিম চিজ চিজ আনুষা তুমি একা একটা উঠো আনুষা তাকাও চিজ বলো আনুষা আনুষা যাও 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 ছিল
এখন কেক কাটা শুরু হয় নাই, কেক কাটবে আনুষা। আনুষা তো কালিতে সেজেছে, শেষ হয়ে যাক, বর্ষণ একটু কাছে যাও, আর একটু কাছে যাও বর্ষণ, ওই আনুষার পাশে যাও। আনুষা আনুষা বলো সারিম, আনুষা আনুষা আনুষার হ্যাপি বার্থডে সারিম, দাও রিসিভ করো। নসীনের নামই নসীন, নসীনই তো করছিল, আরিফিন, হ্যাঁ আরিফিন। হ্যাপি বার্থডে টু ইউ, সারিম শুধু আনু বর্ষণ ভাই আর একবারও আনুষা বলে না। আনুষাকে খাওয়াই দাও একটু, সারিম আনুষাকে খাওয়াই দাও, আনুষাকে খাওয়াই দাও। যাচ্ছি ভাবিও যাক, দিদেন ভাইয়ার কাছে, আমরাও যান, আমরাও আসেন, ভিডিও হচ্ছে, এটা মধ্যে এখনো হচ্ছে। মাছি মারতে কষ্ট হয়, শুধু চকলেট খেলে তো হবে না, চকলেটের সঙ্গে কেক খেতে হবে। কিছু না কিছু মাঝখানে একটা ডিস্টেন্স আছে তো, প্রিন্সেস
সারিম তুমি একটু একসঙ্গে দাঁড়াও, সারিম আর আনুষার ছবি উঠাই। কাছাকাছি যাও, ছবি উঠাই দিই। কেউ নেই, ভিডিও তো শেষ। কেন উপরের জিনিসই থাকবে না, আমরা এখন কেক ফুচকা সবাই একসঙ্গে খাবো। খান দেখো সমস্যা কি, ওটা ব্লক করাইছো? না না, ও খাওয়ার পরে করে দিবে। খাওয়ার পরে না করে দিবে। বসন ভাই খেলতে পারবে না স্যার, বসন ভাই অসুস্থ, বসন ভাই অসুস্থ, আমরা এখন যাবো বল খেলতে। বসন ভাইয়া যাবে না, না না মজা লাগছে দেখে তো খেলাম অনেক। বাইরে যাচ্ছি আমরা বোম পিচ্ছিদের বোম ফুটানোর জন্য। আসো আসো সারিম, আসো যাও বের হও। হ্যাঁ ড্যাডি যাবে, ড্যাডি যাবে, হ্যাঁ আম্মু যাচ্ছে, চলো নিচে নাও। সারিম আর ওর মা গাড়িতে, লাইট বন্ধ হয়ে গেল কেন? যান আপনি যান, দাঁড়া দাঁড়া আটকাই না, ইয়ে খোলা রাখো। ওর মাস্কটা কোথায় রেখেছি? গাড়িতে কোথায় যাবা?
মাস্ক পরা যাবে না আমার এই ইয়ের মধ্যে, এটার মধ্যে খুব ঝামেলা হয়। কোথায় বোম এখানে ফুটাবে না কোথায়? ওইখানেই তো। ভিডিও হচ্ছে, সারি মাসো। সারিম আসো, সারিমকে নিয়ে আসো। সারিম কই, গাড়িতে বসেছো কেন? সারিমকে নিয়ে আসো, সারিমকে নিয়ে আসো। এই বসন ভাইয়া এসেছে, বসন ভাইয়া এখানে। এই যে বসন ভাইয়া, এই দেখো বর্ষণ ভাইয়া। হ্যাঁ বর্ষণ ভাই, একটু হাতটা ধরে রাখো সারিমকে। বর্ষণ ভাই, হ্যাঁ বর্ষণ ভাইয়ের কাছে থাকো, ভয় লাগবে না। এটা বাম বুম ব্লাস্ট বাম। গাড়িতে না, ড্যাডি ড্যাডি ড্যাডির কাছে থাকো একটু। একটা একটা করে করো। বর্ষণ আর সুচি ভয় পাচ্ছে। আনুষা সরে আসো, সুচি তুমি কেন করতে গেছো মা? চাবি কেন হাতে মা? আস্তে ওইটা মনে হয় টাইট হয়ে আছে, লুজ করে তারপর করো। আমারটা তো ছিঁড়েও গেছে, তারপরও হয়ে গেছে। লুজ করে তারপর করো। কত কম জিনিস, একটু কাগজ বেশি দিলে কি হয়? ফট করে শেষ হয়ে গেল। একটা বুম। তুমি ভয়ে তো শেষ সারিম, সারিম ভয়ে গাড়িতে যে বসে আছে, ড্যাডির কোলে কোলে যে বসে আছে। আর বর্ষণ ভাইয়া যে আবার মানে যদি ব্যথা পায়, এই জন্য বর্ষণ ভাইয়ের চিন্তা করতেছে। হ্যাঁ এর জন্য বর্ষণ ভাইয়া কেন যাচ্ছে, ওর কথা হচ্ছে এটা। বর্ষণ ভাইয়া ওর কাছে আসবে। এর আগে ছোটগুলোর মধ্যে অনেক থাকে, বড়গুলোর মধ্যে একটু কম। ফুটানোটা হয় নাই, কিন্তু অন্যগুলো সব হচ্ছে অনেক কম। তোমারটা দিয়ে ভিডিও করলে কি হয়েছে? পুরো ভিডিওই করো না, আগে ভাইয়া করেছে। দামটা ভালো হয়, বার্থডে গার্ল কোথায় যাচ্ছ? আমার তো হচ্ছে মাঝখানে একটু ছিঁড়ে গেছে, তারপরে আমি আরো এরকম 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 ফট করে হয়েছে।
মানে খুব এত তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে বোঝা যায় না পড়া যায় না এত বড় কিন্তু ভিতরে কাগজ আর বেশি দিলে রিকোয়েস্ট কাগজ গুলাই তো এটা মানে কিছু না একটু ভরে দিলেই হয় আমাদের কত ওয়েস্ট কাগজ কিছু এটা ওদের সবজি বাগান সবজির বাগানে ফুল লাগিয়েছে মিষ্টি কুমড়াটা অনেক বড় মিষ্টি কুমড়াটা নিচে একটা টপ দিয়ে এটাকে ঠ্যাকনা দিয়েছে না এটাকেও নিচে থেকে ইয়ে করছে ঝুলে যেন পড়ে না যায় অল্প গাছ দূরে দূরে বড় মিষ্টি কুমড়াটা এখানে একটা সবজি বাগান এটা হচ্ছে সাহানিদের বাসার পাশে সবাই সামারে কিছুটা সবজি করে কারণ সামার ছাড়া তো আর এখানে সবজি করার আর সময় থাকে না উইন্টারে কিচ্ছু হয় না কি সুন্দর সুন্দর টমেটো অনেক বড় বড় টমেটো ওয়াও অনেক টমেটো পিছনে আঙ্গুর পিছনে আঙ্গুর লাগিয়েছে অনেক আঙ্গুর ঝুলে আছে আমরা এখন বাসায় চলে যাব আনুষার বার্থডে কেক কাটা শেষ ফ্যামিলি ফ্যামিলি শুধু আমরা আর আনুষা এছাড়া বাইরের লোক কেউ ছিল না এখানে কারণ এই করোনাকালে তো আসলে বাসায় যাওয়া আসা একটু প্রবলেম এই জন্য এবার শুধু আমরা আমরাই সারিম পারবে না একটু সারিম পারবে না দিব না তুমি তো পারবে না সারিম সারিম পারবে আচ্ছা ঠিক আছে কালকে আমরা সারিমেরটা নিয়ে আসবো সারিমেরটা নিয়ে আসবো তারপর সারিমেরটা সারিম চালাবে আর আনুষারটা আনুষার রেসিং করবে কে পারে আগে আর সারিম তো পারে না আসতে পড়ে যেও না চালাও হ্যাঁ চালাও না ওখানে দাঁড়াইতে হবে সারিম ওটার উপরে দাঁড়াইতে হবে ইয়েস গুড ইয়েস হ্যাঁ না আনুষার কাছে যাও আনুষাকে দিয়ে দাও এবার এবার আনুষাকে দিয়ে দাও সারিম আনুষাকে দিয়ে দাও বাবা
চলো হ্যাঁ আমরা আমরা কালকে সারিমেটটাও নিয়ে আসবো চলো সারিম চলো সারিম চলো এখন বাসায় চলে যাব আসতে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ